আমাদের ভি কাটিং এর করা অবশ্য আমি লক্ষ্মী ভান্ডার পাই না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আমার হাতে দেখো কতগুলো ব্যাগ, একটা দুটো তিনটে চারটে, এই চারটে ব্যাগে সবার জন্য কিন্তু বাজার রয়েছে। ব্যাগে আমি পুরো ঢেকে গেছি গাইস, শপিংয়ের ভিডিও দিয়ে গেছি, বাট কী কী শপিং করেছি এগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো চলো আর বেশি বকবক করবো না, এক একটা করে কালেকশানগুলো দেখাই সবার জন্য আমি কী কী শপিং করি। ফার্স্টেই যেটা দেখাবো, এই দেখো এই টপটা, টপটা কিন্তু ভীষণ সুন্দর। এই টপটা হচ্ছে আমার ছোটো বোনের, আর এর সাথে ম্যাচিং করে ওর পছন্দের একটা জিন্স। দেখো এই যে ও চেয়েছিল এবার পাশে পকেট দেওয়া জিন্স নেবে, তো সেই জন্য একটা পছন্দ জিন্স। তো এই যে আমার ছোটো বোনের ড্রেগেন্ট দেখাবো, আমার মামার মেয়েদের ড্রেস, এই দেখো এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ের জামা, কালারটা ভীষণই সুন্দর, ভালো করে বোঝাও যাচ্ছে না, আলো লাগছে প্রচণ্ড। আর এর সাথে না একটা ব্যাগ রয়েছে, আমি যখন এই ড্রেসটা কিনতে গেছি বলছে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাগ। এবার হচ্ছে আমার মামার বড় মেয়ের জামা, এই ড্রেসটা দেখো একটা ভীষণ সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেসটা, দেখো সামনে দিয়ে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা আমার মামার বড় মেয়ের জামা গেল। এবার হচ্ছে আমার এই বাড়ি আমার মামা শ্বশুরের মেয়ের জামা, দেখো এই যে এই যে নিচে এরকম ফোলা 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 ফোলা, আর উপরে এরকম রেনবো প্রিন্টের, দেখো ড্রেসটা কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবে, ঠিক আছে? দুটোই সেম ড্রেস, এইটা একটা আর এর একটা, বুঝতেই পারছো কার জন্য? আমার মাসির মেয়েদের জন্য, দুটো সেম ড্রেস। এবার হচ্ছে আমার ভাইয়ের ড্রেস, যেটা এটা হচ্ছে নিচে প্যান্ট আর উপরে তোমার এই যে গেঞ্জিটা, গেঞ্জির পেছনেও কিন্তু সুন্দর ডিজাইন করা। আমার ভাইয়েরটা ওখানে কীরকম স্টাইল দিতে পছন্দ করে তার জন্য ওর জন্য এই ড্রেসটা আনা, এই যে নিচে ব্ল্যাক প্যান্ট আর ওপরে এই গেঞ্জিটা, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, একটা সুন্দর হোয়াইট কালারের ফুলফুল দেওয়া, দেখতেই পাচ্ছো। ড্রেসটা বেসিক্যালি ওর জামাইবাবু পছন্দ করে নিয়ে এসেছে, আমি কিন্তু কোনো মানে আগের থেকে পছন্দ করিনি, ওর পছন্দ হয়েছে ওই নিয়ে এসেছে। এই যে ড্রেসটা দেখো আমার মেজো বোনের, এটা হচ্ছে টু পিস সেট কিংবা কোয়ার্টার সেটও বলতে পারো, নাকি বলে জানি আমি কোয়ার্ট সেট। এই যে ড্রেসটা দেখেছ, এইটা হচ্ছে ওপরের ওপরেরটা আর এটা হচ্ছে নিচের প্যান্টটা, প্যান্টের নিচে এরকম ডিজাইন করা। এই ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছে সব থেকে বেশি। এবার এই শার্টটা দেখো, আমি খুলছি না শার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আমার বাবার, এই যে হোয়াইট কালারের মধ্যে একটা শার্ট দেখো, এই হোয়াইট কালারের মধ্যে একটা শার্ট, এটা খুলেই যাচ্ছে, এটা আমি ঠিকভাবে ধরতেও পাচ্ছি না। এটা হচ্ছে ওর দাদুর, এই দেখো এটা হচ্ছে আর একটা শার্ট, এই শার্টটার কালারটা কেমন বলবে, এটা হচ্ছে ওর জন্য কেনা, আমার তো ভালোই লাগছিলো কালারটা দেখতে। এবার দেখো হচ্ছে আমার জামা, অধীর আগ্রহে তোমরা বসেছিলে। যাই হোক, আমি কী কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? এই দেখো একটা কুর্তি কিনেছি, কুর্তিটা ওই পছন্দ করে দিয়েছে আমাকে, এই যে সামনে দিয়ে এরকম দাগ 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 দেওয়া, আর এই যে সিম্পলের মধ্যে একটা কুর্তি কিনেছি, কুর্তিটার প্যান্ট এখনও কেনা হয়নি। নেক্সট এটা ওপর থেকে দেখো কী সুন্দর লাগছে না দেখতে, এটাও এটাও আমাকে আমার বডি পছন্দ করে দিয়েছে, চয়েস আছে বলতে হবে ওর। এই থ্রি পিস সেটটা দেখো, সামনে দিয়ে ভি কাটিংয়ের করা, তার সাথে এরকম হাতাতে রয়েছে, এই যে আবার পেছনটাতেও দেখো, পেছনেও কিন্তু এরকম ভি কাটিংয়ের ডিজাইন করা, এই যে আর এর সাথে কিন্তু ওড়নাটাও ভীষণ সুন্দর, ওড়নাতে পুরো ওয়ার্ক করা, দেখো পুরো ওড়নাতে ওয়ার্ক করা, কালারটা তো আমার খুব সুন্দর লেগেছে। আর এই যে প্যান্টটা, প্যান্টের নিচেও এরকম ডিজাইন করা, সব থেকে যেটা মেন আমার ভালো লেগেছে ওর সাথে কিন্তু একটা সুন্দর ব্যাগ রয়েছে,
লক্ষ্মী ভাণ্ডার ব্যাগ। অবশ্য আমি লক্ষ্মী ভাণ্ডার পাই না, একটা সুন্দর ব্যাগ রয়েছে, ব্যাগে আবার চেন রয়েছে এখানটাতে, মানে আমি জিনিস ক্যারিও করতে পারবো। উল্টো হয়ে গেল নাকি? এই দেখো চেন রয়েছে, দেখো ড্রেসটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এবার নেক্সট, ও এটা আমার মামার মেয়ের জামার সাথে বেল্ট, এটা দেখাতে ভুলে গেছি। নেক্সট আমি জুডিওতে গেছিলাম, ওখান থেকে কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটা, এই ওয়ান পিসটা আমার, মানে ওয়ান পিস না লং ড্রেসটা, এই লং ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। নিচে পার্পল কালার, ওপরে তোমার পিঙ্ক কালার, তারপরে হোয়াইট কালার, কালারটা এত সুন্দর। এটা না একটা পিসই ছিল জানো, আমার সাইজের না, আমার ওভার সাইজের, মানে এটা হচ্ছে তোমার কী সাইজের, ডাবল এক্সেল, ডাবল এক্সেল আমার লাগে না এত বড়। কিন্তু আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি আর আছে, বলছে যে না এটা শেষ হয়ে গেছে, আবার পরে আসবে, যেহেতু অত দূর গেছি তাই আমি নিয়ে চলে এসেছি। আমি পাঁচ দিন সেলাই করে হলেও এই ড্রেসটা পরবো, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কিছু সাজার জিনিস কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এতগুলো লিপস্টিক কিনে নিয়ে এসেছি, আগের দিনও লিপস্টিক কিনেছি, তাই আমার বোনদের খুব পছন্দ হয়েছে, তাই বোনদের জন্য এই লিপস্টিকটা কিনে নিয়ে এসেছি। এই শেডগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে দেখালাম না। আর আমি মোট এই চারটে লিপস্টিক কিনেছি। কালারগুলো দেখো, এটা একটা কালার, তার সাথে এটা একটা কালার, সব নিউডের মধ্যেই রেখেছি। এটা হচ্ছে আমি অনেক দিন পরে লিকুইড ছাড়া একটা ক্রিম লিপস্টিক নিয়েছি, কালারটা দেখো ভীষণই সুন্দর। তার সাথে এটা একটা ব্রাউন ব্রাউন কালারের, এখন আমি এগুলো খুলতে পারছি না কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, পরে আমি যখন লিপস্টিকগুলো ট্রাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর জুডিও থেকে এগুলো কেনা না, এগুলো হচ্ছে আমাদের এখান থেকে কেনা, স্মার্ট পয়েন্ট থেকে। এটা আমার বরের পারফিউম, তার সাথে এটা আমার বোনদের জন্য, বন্ধুদের জন্য লিপস্টিক আর সেন্ট, আর আমার ফেস ওয়াশ শেষ হয়েছিলো তাই ফেস ওয়াশটা। আরও এখনও প্রচুর কালেকশান রয়েছে, মাদের শাড়ি, আমার শাড়ি, মানে আমি কী কী শাড়ি নিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অষ্টমী পুজোর জন্য কী কী নিয়েছি। তো ভিডিওটা আজকে প্রচুর লং হয়ে গেছে, আজকে আর বড় করছি না, কালকে ভিডিওটা আসছে। কোন ড্রেসটা বিশেষ করে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানিও। সবাই পুজোর জামা পরে ঘুরতে চলে গেছে অলরেডি আমি জানি, বাট আমি এখনও কোথাও ঘুরতে যাইনি, আমি একদম পঞ্চমী থেকেই শুরু করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকে জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।